أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমি মোহাম্মদ আসাদুল ইসলাম শুভেচ্ছা জানাচ্ছি মুসলিম উম্মার আত্মত্যাগ হলো কুরবানি আল্লাহর নামে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে যে পশু যবহ করা হয় তাকে কুরবানি বলে নামাজ রোজার ন্যায় কুরবানিও পূর্ববর্তী নবীদের জন্য অবশ্য করণীয় ছিল উম্মত মুহাম্মাদের উপরও কুরবানি ওয়াজিব প্রতিটি সচ্ছল মুসলমানদেরকে অবশ্যই কুরবানি করতে হবে আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে মক্কাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার মহান আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন কুরবানি আরবি কুরবান শব্দ থেকে এসেছে যার অর্থ নিকটবর্তী হওয়া কারো নৈকট্য লাভ করা ইসলামের শরীয়তের দৃষ্টিতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী নিখুঁত পশুকে যবহ করাকে কুরবানি বলা হয় সম্মানিত দর্শক মণ্ডলী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর উম্মতের উপর কোনো না কোনোভাবে কুরবানির বিধান চালু ছিল মানব ইতিহাসে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম এর দুই বিবদমান সন্তানের দ্বারা প্রথম কুরবানি শুরু হয় এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের আদমের দুই পুত্রের সংবাদ সঠিকভাবে পাঠ করে শোনান যখন তারা উভয় কুরবানি করল তখন তাদের একজনের অর্থাৎ হাবিলের কুরবানি কবুল করা হলো আর অপরজনের অর্থাৎ কাবিলের কুরবানি কবুল করা হলো না সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব অপরজন বলল আল্লাহ তো মুত্তাকি পরহেজগারদের কুরবানি কবুল করেন সূরা আল মায়দা পৃথিবীর মানব ইতিহাসে এটাই প্রথম কুরবানি হযরত আদম আলাইহিস সালামের যুগে তারই পুত্র হাবিল ও কাবিলের কুরবানির পর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বিভিন্ন নবী রাসূলের উম্মতের উপর কুরবানি করার বিধান ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশ কয়েকটি কঠিন পরীক্ষা করেছিলেন তার মধ্যে অন্যতম হলো নিজ পুত্র ইসমাইলকে কুরবানি করা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতে পেলেন তিনি তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করছেন তিনি স্বপ্নের বিষয়টি পুত্রকে বললেন ইসমাইল আলাইহিস সালাম বললেন পিতা আপনি আল্লাহর নির্দেশ কার্যকর করুন আমি ইনশাআল্লাহ সবর করব ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে উপর করে শুয়ে দিলেন তখন আল্লাহ ডেকে বললেন হে ইব্রাহিম অবশ্যই তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ আমি এভাবেই পুরস্কৃত করে থাকি পুণ্যবানদের নিশ্চয় এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা আমি তারপর মুক্ত করেছিলাম এক মহা কুরবানির বিনিময়ে তার পরিবর্তে দিলাম যবহ করার জন্য এক মহান জন্তু বা কুরবানি সূরা সাফফাত এরপর থেকে আজ পর্যন্ত মুসলিম সমাজে কুরবানির প্রথা চালু রয়েছে কিয়ামত পর্যন্ত এ ধারা চালু থাকবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর দ্বিতীয় হিজরিতে কুরবানি চালু হয় মূলত জিলহজ মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই সময়ে কুরবানি করার বিধান রয়েছে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানি করার জন্য নির্দেশ দান করেন যা সূরা কাউসারের দ্বিতীয় আয়াতে ইরশাদ করেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার অর্থাৎ আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন ও কুরবানি করুন অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন অর্থাৎ হে রাসূল আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন
আমার মরণ সব কিছু মহান রব্বুল আলমিনের জন্য। সুরা আনআম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানের দৃষ্টান্ত উপস্থাপন করেন, যা আজও সুন্নত বা ওয়াজিব হিসাবে উম্মতে মুহাম্মদের মাঝে বিরাজমান। এটি প্রকৃতপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোরবানি সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, সুতরাং তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীদেরকে সুসংবাদ দাও। সূরা হজ। আল্লাহ তাআলা কোরআন মজিদে অন্যত্র বলেন, এগুলো গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনইভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎ কর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও। সূরা হজ। কোরবানি সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির দিন মানব সন্তানের কোনো নেক কাজই আল্লাহর নিকটে তত প্রিয় নয় যত প্রিয় রক্ত প্রবাহিত করা। কোরবানির পশুগুলো তাদের শিং, পশু, পশম ও খুরসহ কিয়ামতের দিন কোরবানিদাতার পাল্লায় এনে দেওয়া হবে। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর নিকট সম্মানিত স্থানে পৌঁছে যায়। সুতরাং তোমরা আনন্দ চিত্রে কোরবানি করবে। তিরমিজি ও ইবনি মাজা। মানুষ কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে চায়। আল্লাহর জন্য মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে রাজি আছে কি না সেটি পরীক্ষার বিষয়। কোরবানি আমাদেরকে সেই পরীক্ষার কথাই বারবার স্মরণ করে দেয়। সম্মানিত ভিউয়ার্স, কোরবানির শিক্ষা হল বিশ্বব্যাপী তাওহিদ বা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা, আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ করা, একলাস বা একনিষ্ঠতা নিয়ত করা, পশুত্ব বিসর্জন দিয়ে তাকুয়া অর্জন করা, তাকুয়া ভিত্তিক জীবনযাপন করা, দরিদ্র অনাথের সুখে দুঃখে অংশীদার হওয়া। কোরবানি আমাদের ত্যাগ, উৎসর্গ, সবরের শিক্ষা দেয়। সর্বোপরি সাম্য, সামাজিকতার শিক্ষা দেয়। কোরবানি মুসলমানদের শুধু ধর্মীয় উৎসব নয়, বরং পরিশুদ্ধ জীবন গঠনের নিয়মতান্ত্রিক অনুশীলন ও বটে। এর মাধ্যমে মুসলমান তাওহিদি আদর্শে উজ্জীবিত হয়ে ইখলাস, তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের অপূর্ব নজির স্থাপন করতে পারে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আর নয়, অন্যদিন অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।